আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি একেবারে পুরো জবরদস্ত করার জন্য, একেবারে পুরো পাওয়ারফুল। জবরদস্ত না করলে হয় নাকি, পুরো পাওয়ারফুল জবরদস্ত করতে হবে। তো তার জন্য এখন আমি চলে এসেছি রিমা আর টাউন হল পাড়ার বেসকে করতে পুরো কিমা কিমা করার জন্য আমি রিমা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে নতুন একটা অ্যাটাক স্ট্র্যাটেজি দিয়ে অ্যাটাক করতে চলেছি টাউন হল পাড়ার উপরে। তো কোন আর্মির সাথে আজকে আমি টাউন হল পাড়াকে একদম পুরো তছনছ আর কিমা কিমা করে দিয়ে চলে আসবো একদম পুরো। তো কোন আর্মির সাথে করতে চলেছি তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি চলে যাবো একদম পুরো পাওয়ারফুল জবরদস্ত করার জন্য অ্যাটাক। সো আমি নিয়ে নিয়েছি জায়েন্ট, নিয়েছি উইচ, নিয়েছি টাকলা ব্যাট, আর সিসিতে রয়েছে ইয়েটি রেজ লগ লঞ্চার। তো এর সাথে আজকে আমি টাউন হল পাড়ার বেসকে পুরো একদম দিয়ে দেবো, একদম পুরো দিয়ে দেবো, কিমা কিমা করে দেবো। তো তার জন্য এখন আমি চলে যাবো এটাকে। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি তাড়াতাড়ি করে ক্লিক করে দাও। শুধু দেখলেই হবে না, সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবো। একদম সাবস্ক্রাইব বাটনটাকে একদম পুরো মেরে ভেঙে চলে দাও, কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। তাহলে চলো আজকের অ্যাটাকটা দেখে নেওয়া যাক। লেটস গো। Clash of Clans চলে এসেছি টাউন হল বাটার উপরে অ্যাটাকের জন্য। এখন আমি অ্যাটাকটা শুরু করে দিচ্ছি। তো এখানে চলে আসবে আমার মহারাজ আর এখানে আসবে বেবি ড্রাগন। এবার কিন্তু আমি মহারাজের অ্যাবিলিটি দিয়ে দেবো, অপোনেন্ট কুইনকে একদম মেরে ফেলার জন্য দিয়ে দিয়েছি। এখানে আমার রানী সাহেবা, রানী সাহেবার পিছনে হিলার, এখান থেকে চলে আসবে লক লঞ্চার। তো এবার জাস্ট অ্যাটাকটা দেখতে থাকবো যে অ্যাটাকে কি হচ্ছে, চলো দেখতে থাকি অ্যাটাক। সবার ফার্স্ট অ্যাটাক দেখবো আর আর্টিলারিকে টেক ডাউন তো না হলেও ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো। তো আমার রানী সাহেবা কিন্তু এইদিকেই আসছে, একদম পুরো ঠিক জায়গায় যাচ্ছে। আমার রানী সাহেবা একদম পুরো ঠিক দিকে যাচ্ছে। তো আমার রানী সাহেবা কিন্তু একদম ঠিক দিকে চলে এসছে আর আর্টিলারি হয়ে গেছে টেক ডাউন, বেরিয়ে গেছে ইয়েটি, সিসি থেকে ইয়েটি বেরিয়ে গেছে। এখন দেখা যায়, ও মাই গড, ইয়েটির ওপর দিয়ে দিচ্ছি রেজ, এখানে চলে আসবে ফ্রিজ। তো টাউন হল ফুটে গেছে। জাস্ট অ্যাটাক শেষ গাইজ, অ্যাটাকের কিছু নেই। এখান থেকে চলে আসবে সব টাকলা, জায়েন্ট আর চলে আসবে উইচ। তো এবার এদের সাথে জাস্ট অ্যাটাকটা শুধু দেখতে থাকবো, অ্যাটাকে কি হচ্ছে গাইজ এটাই শুধু দেখার বাকি আছে, আর কিন্তু কিছুই না। চলো দেখতে থাকি অ্যাটাক। এই অ্যাটাকে 100-100 আসছে, এটা তো পুরো শিওর। 100-100 আসবে, এই অ্যাটাকে আসতেই হবে, এই অ্যাটাকে 100-100 আসতেই হবে। সো গাইস এখন দেখতে থাকি অ্যাটাক। চলে আসবে 100, এখানে চলে আসবে রেজ, এখানে আবার চলে আসবে হিল। সো অ্যাটাক তো শেষ গাইস, অ্যাটাকের আর কি আছে, অ্যাটাকের আর কিচ্ছু নেই, অ্যাটাক হয়ে গেছে, খতম। এখন আমার রানী সাহেবের অ্যাবিলিটি আছে, এত টাকলা উইচ মানে সব রয়েছে, এদের সাথে তো 3 স্টার আসতেই হবে গাইস। বেশ শেষ গাইস, কিচ্ছু নেই, বেশে হয়ে গেছে, খতম। এখানে চলে আসবে আমার ব্যাট, এখানে রানী সাহেবের অ্যাবিলিটি, ব্যাস শেষ অ্যাটাক গাইস। আমি বলেছি এখন এই অ্যাটাকে 100 আসবে, তো এই অ্যাটাকে তো 100 আসতে হবে। উইজার্ড টাওয়ারকে ফ্রিজ করে দিয়েছি, ব্যাস হো গেয়া। আবার করে দেবো ফ্রিজ, হয়ে গেছে, থ্রি স্টার আ গেয়া। কত ইজিলি 3 স্টার চলে এসছে দেখো। টাউন হল 12-র ওপরে জায়েন্ট, উইচ, টাকলা, ব্যাট, রানী সাহেবের সাথে। আর আজকে দাদু কিন্তু আপগ্রেডে আছে, দাদুকে নিয়ে অ্যাটাকে আসতে পারিনি, কিন্তু তাও কত ইজিলি এত আর্মির সাথে একদম চলে এসছে 100। আর লুটও পেয়ে গেছি, শুধু লুটটা দেখতে থাকো, কত লুট পেয়ে গেছি। আর তার সাথে পেয়ে গেছি লুট বোনাসও, আর অ্যাটাকে চলে এসছে ইজিলি 3 স্টার। তো তোমাদের এই অ্যাটাকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেল তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। তাহলে আজকে এইটুকুই গাইজ, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই।